মানে আমার এখন ভয় লাগছে যে আমাকে কি প্রশ্ন করা হবে যে চঞ্চল ভাই নিশো ভাই সজল ভাইয়া না দেখো চালাকি উত্তর হইছে আমি মেয়েদের জীবনের বড় শত্রু নাকি মেয়েরাই কতটুকু সত্য আমরা পেয়ে গেছি আমাদের মানে খুবই পরিচিত এবং জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী আপুকে আর মৌসুমী আপু সবসময় সবার ইন্টারভিউ নিয়ে থাকে তো আজকে আমি মৌসুমী আপুর ইন্টারভিউ না জাস্ট ঝটপট কিছু প্রশ্ন করবো আর আপু ঝটপট উত্তর চাই আমি ট্রাই করব আমার মানে আমার এখন ভয় লাগছে যে আমাকে কি প্রশ্ন করা হবে সেগুলো আমাকে ঝটপট উত্তর দিতে হবে কঠিন কোনো কিছুই না প্রথমে আসি ধরেন আমার কাছে ধরেন আপনার কাছে 6টি ডিম আছে হ্যাঁ তো আপনি 6টি ডিমের থেকে 2টি ডিম ভাঙলেন 2টি ডিম রান্না করলেন এবং 2টি ডিম খেলেন এখন আপনার কাছে কয়টা ডিম আছে এখন তো আর ডিম থাকার প্রয়োজন নেই আমি আসলে কোনোটা ভাঙবো না আমি একসাথে সবগুলো রান্না করে ফেলবো কারণ আমি ডিম খেতে ভালোবাসি না এটা খুব চালাকি উত্তর হয়েছে আমি আমাকে তো খুব দ্রুত উত্তর দিতে হবে আমি 6টা ডিম আসলে একবারে রান্না করবো কারণ আমি আমার রেগুলার রান্না একসাথে করি কয়েকদিনের জন্য করে ফেলি তো কখনোই আমি দুটো রেখে দিব না একবারে রান্না করে ফেলবো ওকে নাইস আচ্ছা আমাদের ঢালিউডের তিনজন অভিনেতার নাম বলতে হবে যাদের সাথে আপনি রোড ট্রিপে যেতে চান রোড ট্রিপে আচ্ছা রোড ট্রিপে যেতে চাই চঞ্চল ভাই কার কথা বলা যায় নিশো ভাই আর হচ্ছে যার সঙ্গে আমার আড্ডা অনেক জমে এমন কারো নাম বলতে হবে সজল ভাইয়া আচ্ছা সজল ভাইয়া এটা দেখলে আই গেস আপুকে নিয়ে যাবে আর নিশো ভাইয়া তো এখানেই আছে আমি একটু পরে গিয়ে বলবো যে ভাইয়া আপু মৌসুমি আপু যেতে চাই গার্লফ্রেন্ড হওয়া টাফ নাকি হচ্ছে বউ হওয়া টাফ ডেফিনেটলি বউ হওয়া টাফ গার্লফ্রেন্ড হওয়া অনেক ইজিয়ার বউ তো এখনো বউ এখনো হয়নি আচ্ছা কেন মনে হলো এমনটা কারণ বউ তো এখনো হয়নি এই জন্য ওটা বুঝতে পারছি না ওটা ডেফিনেটলি আশপাশ দেখে মনে হয় অনেক কঠিন বাট ডেফিনেটলি আমি কারো না কারো গার্লফ্রেন্ড তো সেই জায়গা থেকে মনে হয় গার্লফ্রেন্ড হওয়া তুলনামূলক সহজ বউ হলো অনেক দায়িত্ব আচ্ছা আপু আপনি তো অনেক নায়ক নায়িকাদের হাড়ির খবর জানেন মানে আপনি সব কিছু জানেন আচ্ছা এটা বলতে হবে যে নায়ক নায়িকাদের বেডরুমের খবর পাবলিকলি কেন আসে এটা ব্যাপারটা সেরকম না অনেক তারকার অনেক গোপন বিষয় আমরা আসলে জানি না অনেকেরটা জানি তো যেটা হয় যে যারা হয়তো আমাদের নর্মাল যারা মানুষ আমরা সাধারণ মানুষ তাদের আসলে তারকাদের জীবনের গল্প জানতে আমাদের ভালো লাগে তো সেই জায়গা থেকে কিউরিয়াসিটি থাকে তাদের কিন্তু অনেক গসিপিং হয় অ্যান্ড সেই বিষয়গুলো ওপেনলি চলে আসে মেয়েদের জীবনের বড় শত্রু নাকি মেয়েরাই কতটুকু সত্য এটা সম্পূর্ণ সত্য 100% সত্য আপনি তো প্রোগ্রাম প্রেজেন্টার কোনো নায়ক নায়িকার ইন্টারভিউ নিতে গিয়ে কখনো কি এরকম হয়েছে যে ব্যক্তিগতভাবে ঝামেলা লেগে গেছে না এরকম তো এখন পর্যন্ত হয়নি আমি সব সময় যার ইন্টারভিউ করি না কেন আমি খুব পড়াশোনা করে জেনে বুঝে বসি এবং আমি সামহাও আমার গেস্টের পালস বুঝতে পারি যে তিনি আসলে কী চান বা কেমন সো আমি ওই জায়গায় আমার পরিমিতি বোধটুকু রাখি যে আমাকে অনেকটা স্পেস দেয় তার সঙ্গে আমি অনেকটা এগিয়ে যাই গল্পে আর যিনি মনে হয় যে না সে হয়তো অতটা কমফোর্টেবল না তাকে আমি খুব টেকনিক্যালি হ্যান্ডেল করি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার স্টার গল্পের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে কারণ আপনি যে পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি কাজ করছেন এবং যে প্ল্যাটফর্ম স্টার গল্প তারা আসলে সুযোগটা করে দিচ্ছে যারা স্টুডেন্ট এখন সো তাদেরকে থ্যাঙ্কস দিতে হবে কারণ এই প্ল্যাটফর্মটা আমাদের ছোটদের জন্য অনেক দরকার যখন আমি ছোট ছিলাম একটা প্ল্যাটফর্ম খুঁজতাম যে কোথায় গিয়ে দাঁড়াবো কথা বলবো সো আই হোপ যে আপনি একদিন অনেক দূর যাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন